কিয়ামতের বড় বড় আলামত কি আপনি বলবেন নি? আল্লাহ নবী কয় ইজাত তুখিজাল ফাইয়ুদ দিওয়ালান, যদি কেউ যদি গনিমতের মালকে নিজের দৌলত মনে করে, ওয়াল আমানাতু মাগনামান আমানতকে যদি গনিমতের মাল মনে করে, ওয়াজ যাকাতু মাগরামান যাকাত দেওয়াটাকে কেউ যদি জরিমানা মনে করে, কি মনে করে? কই ভাই যাকাত দেন আপনার আল্লাহ টিয়া দিছে না? কহ টিয়া দিছে, টিয়া কামাইতে কষ্ট, ফকিরকে দিমু কেয়া, আমি কি কম ফকির? আমার উপরে জরিমানা ভয় লাগছে, আমার কাছে 1,00,000 টাকা আছে, 2,500 টাকা দিয়ে দিত, আমি 2,500 টাকাও দিব না। আছেন এরকম কিপটা? আছেন গো? রসুল গো এটাও কিয়ামতের আলামত। জাকাতের কথা কইলে কি বলবে? টিয়া কামাইতে কষ্ট হয়, এত সুজানা পয়সা কামানো, গরিবরে দিমুকা, আমি কামাইছি কষ্ট করিয়া, হের লেগে কামাইছি দিমুকা, হেরে কামাই করে খাইতে কও, আমি দিব না। জাকাতকে সে জরিমানা মনে করে, কথা কোন ঠিক কি না? দুনিয়ার জন্য মানুষ শিক্ষায় ব্যস্ত হয়ে যাবে, দিনের জন্য কেউ শিক্ষিত হতে চাবে না। এমবিএ করো, বিবিএ করো, কানাডায় ফাটাও, অস্ট্রেলিয়া ফাটাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাটাও, মোল্লা বানায়ও না, কোরআন ফরায়ও না, দিন শিখাইও না, গায়ের দিন শিখাও, বদ্দিনী শিখাও, মানুষ আকৃষ্ট হবে, এইটাও কেয়ামতের আলামত, কথা কোন ঠিক কি না? এই কিয়ামতের আলামতের কারণে ওই শিক্ষিতদের মা বাপেরাই ওই যে বলে গেছে এমপি বৃদ্ধাশ্রমে, কথা কোন ঠিক কিনা? এই দেশের কোন কোরআনের হাফেজ, কোরআনের আলেমের বাপ বৃদ্ধাশ্রমে দেখাইলে আমি কান কাইটালাম, কথা কোন ঠিক কিনা? কোন মুলুবীর বাপ জীবনে বৃদ্ধাশ্রমে না, অতি শিক্ষিত বানাইছো, জেন্টালম্যান বানাইছো, তোমার লাচ্ছি দেয়া বৃদ্ধাশ্রমে ভর্তি করে ঢাকা শহরে বাসা নিয়ে থাকে, কথা কোন ঠিক কিনা? কারণ দিন শিখাও নাই, দুনিয়া শিখাইছো, কত কোন ঠিক কিনা? আল্লাহ নবী কয় এটাও কিয়ামতের আলামত। ওয়াতার রাজুলু ইমরাআতাহু, আরেকটা আলামত হলো মানুষ তার বউয়ের মরিদ হয়ে যাবে, কি হয়ে যাবে? আতার রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার বউয়ের কথায় উড়া বসা করবে, 10 টাকা মাদ্রাসা দিমুনি, বউ যদি কয় দেও তাহলে দিবে, বউয়ের কথা ছাড়া 10 টাকা দেওয়ার খাওয়ার নাই। আছে না? মাদ্রাসা থেকে দান তুলতে এসে দান, আমরা মাদ্রাসাতে আইসি গো তুলসীপুর হাফিজিয়া মাদ্রাসা, এখন দানের মৌসুম, দেন না খালা কয়টা দান, সাসা দান দেন, কত সাসিরে কো, আমি দিলে বাইতে বাইর করে দিব, আমি দিলে বাইতে বাইর করে দিব, তো সাসিরে কো, আমার হওয়ার নাই। সাসির কাছে উনি মুরিদ হইছে 12 তসবি পরে সাসির নামে, সাসি 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 সাসি, এ 12 তসবি পরে বউয়ের নামে, আসে না নাই? এটা কেয়ামতের আলামত। বুখারী শরীফের হাদিস জুড়ে আল্লাহু আকবার। আতার রাজুলু ইমরাতাহু, পুরুষ নারীর গোলামি করবে, কার করবে? স্বামী স্ত্রীর গোলামি করবে। ও মুসলমান, স্বামী ফুলালয়ে ভীষণ দাঁড়ে স্ত্রী মার্কেটিং করে, স্বামী রেখো তোমার কি লঙ্গি টঙ্গি লাগবো, লাগলে এটা লয়ে দেয়, মনে হয় হে ঘরে কামলা দেয়, হে এই ঘরে বদলা দেয়, জিগা এখন লুঙ্গি টুঙ্গি তোমার লাগবো, আমার শাড়ি কিনছি, উন্না কিনছি, দুপাট্টা কিনছি, কালফুন কিনছি, নাকফুল কিনছি, এক বিয়েরা ফান কিনছি, সুপারি কিনছি, দদ্দা সব হয়েছে, এখন আরও 360 টা বাচ্চা লুঙ্গি টুঙ্গি লাগবো তোমার? কেন আমার তো 2টা ফুরান আছে সিরা, কথা লাগতো না, আর যদি দয়া করে একটা লুঙ্গি দেয় তাহলে হইলো কপালে, না হলে সিরা কপাল লয়ে কবরে, কতক্ষণ ঠিক কিনা? এটা কেয়ামতের আলামত, কতক্ষণ ঠিক কিনা? স্বামী বাজার করবে, স্ত্রীকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, যেটা পছন্দ হবে তার বউর জন্য সে আনবে, কথা ঠিক কিনা? বউ যদি স্বামী বক্তা হয়, স্বামী বউ বক্তা হয়, মহব্বতের বউর জন্য ভালো জিনিসই আনবে, কতক্ষণ ঠিক কিনা? আঙ্গুর বউরে যে আমরা বাজার করে দেই, দোমডাও তো ফেলে নাই, শুক্রিয়া তান শাড়িটা সামনে তুইয়া 2 রাকাত নামাজ পড়ে কো আলহামদুলিল্লাহ, আমার একটা স্বামী আইনা দিছে শাড়ি, আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া জোরে কোন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী বলা শুরু করছে 15টা আলামত, কয়টা আলামত? কিয়ামতের কয়টা আলামত বলছে? 15টা। আতার রাজুলু আতার রাজুলু ইমরাতাহু, পুরুষ তার বউয়ের মুরিদ হবে, বউয়ের গোলামি করবে। ও আক্কা উম্মাহু, মারে সরায়া দিবে, মারে কি করবে? সরায়া দিবে, সরায়া দিয়া বান্ধবীরে বলবে তুমিও আইসো, তোমার মারেও নিয়ে আইসো, তোমারেও 30 পিস দিব, আন্টিরও শাড়ি কিনে দিব, কিন্তু মার খবর নাই, কথা ঠিক কিনা? ও আদনা ও আক্কা উম্মাহু, মার নাফরমান হবে, ও আদনা সদিকাহু, বান্ধবীরে কাছে বানাবে, জোরে কর নাউজুবিল্লাহ।
ও আদনা সদিকাহু বান্ধবীরে কাছে আনবে মারে দূরে টলবে ও উকরিমার রজুলু মাখাফাতা শররিহি দশ নম্বর আলামত নবী বলেন উকরিমার রজুলু মাখাফাতা শররিহি মানুষকে মানুষ সম্মান করবে তার ওই অপমান অপদস্থতা থেকে বাঁচার জন্য ইজ্জত করবে কথা কোন ঠিক কিনা যদি মেম্বরে সালামটা না দেই কালকে কোন বিপদে ফালায় না আমার জমিন দখল করে লাই ঠিক নাই এই জন্য দেখে কম মেম্বর আসসালামু আলাইকুম এটা কিন্তু জমিটা বাঁচানোর লোক মন থেকে মুডাও না মন থেকে রাত্রে কো আল্লাহ যদি সাক্কাত তলে ফরতো দুই রাকাত নামাজ পড়লাম কতক্ষণ ঠিক কিনা রাত্রে দোয়া করে সাক্কাত তলে ফরে মরার লাগে আবার সামনে কল আসসালামু আলাইকুম মেম্বর সাহেব তিন হাত লম্বা কয় আলিফ তিন আলিফ লম্বা কতক্ষণ ঠিক কিনা রসুল কয়টা কিয়ামতের আলামত মানুষের খপ্পর থেকে অত্যাচার থেকে বাঁচার জন্য সালাম দিব ভক্তি করে সালাম দিত না যদি চেয়ারম্যানরা সালাম না দেও সমস্যা আছে ওই এলাকার মাতবর এই লোক বিচার আচার করে হেরে সময় সময় সালাম না দিলে মাতবরিতে বলে আমার খাঁটাল গাছ আরেকজনের দিয়ে লাগবে আমার আম গাছ আরেকজনের বাগে দিয়ে লাগবে সমস্যা আছে এই জন্য মেম্বর ওই মাতবর দেখলে সালাম দেয় রসুল কয়টা কিয়ামতের আলামত জোরে করে নাউজুবিল্লাহ উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি মানুষকে সম্মান করবে তার ও ও মুসলমান তার অত্যাচার থেকে বাঁচার জন্য ও সাদাল কবিলাতা ফাসিকুহুম এলাকার নেতা হবে নিকৃষ্ট পরিবারের সন্তান কথা ঠিক কিনা আমগো আমনগর গ্রামে না আমগো ঢাকার কথা কই এ ঢাকা পিচ্ছি খামাল মুরগি খামাল টুকাই সাগর হেরাই নেতা কি সাগর টুকাই সাগর মানে কি জানেন এ কাগজ টুকায় ঢাকা শহরে কি শুকায় বাড়িও নাই গণ নাই বিডা নাই বাসা বাড়ি নাই বস্তির মধ্যে থাকে রেল বস্তির থাকে হ্যার নাম টুকাই সাগর কি নেতা কমিশনার দাঁড়াইছে কই ভোটটা যদি আমার কমিশনের না পড়ে খালি কুবামু কুবামু ডরে মানুষের বুট দিয়ে ভাস করে বাপ তুই মা বাপ লাগো বুড়ো দিয়ে আমি আব্বাও ডাকবা কতক্ষণ ঠিক কিনা রসুল কোটে কেয়ামতের আলামত কতক্ষণ ঠিক কিনা ও সাদাল কবিলাতা ফাসিকুহুম সমাজের সরদার হবে ফাসেক পূজার দাড়ি নাই নামাজ নাই রোজা নাই কতক্ষণ ঠিক কিনা আইসে নির্বাচন করিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানে একক্ত গাঞ্জা খায় ফাঁসক্ত ফুলের মতো চরিত্র কতক্ষণ ঠিক কিনা নামাজ পড়ানে একক্ত গাঞ্জা শরীফ খায় ফাঁসক্ত আবার ফুলের মতো কি আছে না গো আমনগর এলাকা না আমগো এলাকা কইতেছে আমনগর এলাকাটি আবার ফাঁসক্ত নামাজ পড়ে কতক্ষণ ঠিক কিনা আমগো এলাকা মাঝে মাঝে আছে গাঞ্জা খায় ফাঁসক্ত নামাজ নাই একক্ত তারা আল্লাহ দিলে নমাজের পরিবর্তে কলকিটা টানে আছে না আল্লাহর হাবিব কইগুলো কিয়ামতের আলামত জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবী যখন টাস টাস করে কিয়ামতের আলামত শুরু করলেন আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর হাবিব আপনি সত্যই বলেছেন শতভাগ সত্য বলেছেন এমনই পাইছে আসমানি কিতাবে জোরে কোন আল্লাহু আকবার